Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের এই সব শপ নামে মাইনিউসটা শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় অনতি বিলম্বে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আপনারা কীভাবে প্রজেক্টটাতে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেসে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখবো এবং এখানে তারা আর খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসে এখানে দেখেন টাক্সেল আসলে এখানে একটা কথা বলছে কানেক্ট সোলনা ওয়ালেট অর্থাৎ আপনি কিভাবে এই ট্যাবসঅ ভিতরে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন কোন ওয়ালেটটা এই যে ফ্যান্টম ওয়ালেটটা কীভাবে কিভাবে আপনার এই ট্যাপস অফ মানিং ভিতরে কানেক্ট করবেন সেটা আমি আপনাদের সাথে লাইভে ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনাদের সাথে প্রথম থেকেই দেখাইছি প্রোজেক্টটাতে আপনারা আগে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মানিং করবেন সেই জিনিসটা দেখাইছি তারপর আমি আসলে আপনাদেরকে এই প্রজেক্টের আদার্স আপডেট এবং টাচগুলো স্টেপ বেস্টেপ দেখাই দিচ্ছি ঠিক আছে তো প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে নেয় তারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কার টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই ট্যাপ শপের কিন্তু সরাসরি জয়েন্ট লিঙ্ক দেখেছি তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার সালে তো এখানে আসবো স্কলাপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দেখছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে বলেছি ট্যাপসপ টেলিগ্রাম বটমারিং করবাই সোনকসেন ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু সোলাবোলক্সের আন্ডারে তারা লঞ্চ করবে তো এখান দেখেন আমি কিন্তু জয়েন্ট সিস্টেম বলেছি তারপর আমি আপনার সাথে ভিডিও দিচ্ছি তো আপনার কেমন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরি জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক করেন তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ট্যাপসফের বট ওপেন হবে তো আপনি এখান থেকে সসে স্টারটা ক্লিক করেন ক্লিক স্টার তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আপনি কেমন এখান থেকে স্টার্ট নাও এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে পুনরায় স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে টু পিস্টার লোড নেবে লোড নেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা অর্থাৎ আপনারা কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা শেষ অর্থাৎ যখন আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে তারপরে কিন্তু এখানে আপনাকে কিছু ব্যালেন্স দিয়ে দেবে তারপরে এখানে কিন্তু মাইনিংটা করতে হবে তো মাইনিং করার জন্য একেবারে সেম অ্যাস নোট করার মতো আপনি একেবারে এখান থেকে এই যে ট্যাপ আছে এখানে কিন্তু আপনি হাতের পাঁচটা আঙুল দিয়ে একসাথে ক্লিক করবেন ঠিক আছে একসাথে ক্লিক করলে এভাবে কিন্তু আপনার মাইনিংটা হবে আর এখানে কিছু আপনাকে পাওয়ার দেবে এই যে পঁয়ত্রিশশো এই পঁয়ত্রিশশো পাওয়ারটা কিন্তু আপনার এখানে ক্লিক করার সাথে সাথে কমতে থাকবে ঠিক আছে আর এখানে আরেকটা অপশান আছে আপনার যে বুস্ট আছে যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার কিন্তু এই যে টেপিং গুরু আছে তারপরে এই যে ফুল ট্যাঙ্ক আছে ঠিক আছে তো আপনি মূলত এখান থেকে যে টেপিং গুরু এটাতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এটাকে আপনি গোটাটি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানিংটা বুস্ট হবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু মাইনিংটা বুস্ট হবে আর এখানে কিন্তু বুস্ট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এখানে একসাথে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা করে কয়েন যাবে এভাবে কিন্তু আপনি এখানে মাইনিংটা বুস্ট করে নেবেন আর এখানে আরও একটা অপশন আছে আপনার এই মাইনিংটা যখন শেষ হয়ে যাবে তারপর এখানে আবারটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ফুল ট্যাঙ্ক আছে আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবার নতুন করে লাইভ পেবেন এভাবে তিনটে পাবেন ঠিক আছে এভাবে তো আপনার কাজগুলো অনেকেই করছেন এগুলো তো আপনারা সবাই জানেন আর এছাড়া এখানে কিন্তু বুস্টার আছে আপনি যদি এখানে মাল্টি ট্যাপ এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই গটারিতে ক্লিক করে আপনি লেভেলগুলো বাড়াই নিতে পারেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি আটটা লেভেল বাড়াইছি এভাবে কিন্তু আপনি এখানে ক্লিক ক্লিক করে বাড়াবেন আর এখানে এনার্জি লিমিট আছে এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার গটারিতে ক্লিক করলে এই এনার্জি লিমিটাও বাড়াবেন এটাও কিন্তু আমি অলরেডি আটটা লেভেল বাড়াইছি ঠিক আছে আর এগুলো বাড়াই তো আপনাকে অবশ্যই কিন্তু পয়েন্ট হবে ঠিক আছে আর এই যে চার্জিং স্পিড আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে গোডার ক্লিক করে এখান থেকে আপনার চার্জিং স্পিডটা বৃদ্ধি হবে আর চার্জিং স্পিডটা কি চার্জিং স্পিডটা হয়েছে মূলত আপনার এখানে কত দ্রুত এইটা আপ হবে ঠিক আছে এভাবে ক্লিক ক্লিক করে মানিক করতে হবে আর এখানে আরেকটা অপশন অপশান আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অবশ্যই যে ট্যাব বোর্ড আছে আমরা কিন্তু নট কয়েন মানিংয়ে এগুলো করে এসেছি ঠিক আছে আপনারা কিন্তু সবাই জানেন এই ট্যাব বোর্ডটা একটা ক্লিক করে এখান থেকে আপনি এটাও করতে পারেন আর এটা করার জন্য দুই লক্ষ পরিমাণে এখানে আপনাকে ট্যাব সব কয়েন দিতে হবে ঠিক আছে আপনি এগুলো বাড়াইলেও পারেন না বাড়াইলেও পারেন বাট এগুলো বাড়াইলে কী হবে আপনার কিন্তু এখানে মাইনিং স্পিডটা বেশি হবে এটা কিন্তু আপনি পারবেন আর অবশ্যই কিন্তু আপনার এখান থেকে এই ট্যাব বোর্ডটা পারলে বাড়াবেন এটা কিন্তু করলে অটোমেটিক কিছু আপনাকে কয়েন দেবে আপনি কাজ না করতে পারল ঠিক আছে আর তাছাড়া এখানে কিছু অপশন আছে আপনি যদি কেউ রেফার করতে চান রেফার ক্লিক করুন তো রেফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার এই যে রেফার কোডটা এই যে ইনভাইটে ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে তো তারপর এখানে আরও কিছু অপশন আছে আপনি অবশ্যই কিন্তু যে টাক্সের কাজটা কমপ্লিট করুন আপনি যদি টাক্সে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে স্পেশাল আর একটা হয়েছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে রেফার টাক্স ঠিক আছে আপনি যদি স্পেশালে আছে কি দেখেন যে জয়েন আওয়ার সোশ্যাল এখানে কিন্তু আপনার সোশ্যাল টাক্গুলো কমপ্লিট করবেন তারপরে যে কারেক্ট ওয়ালেট এটা কিন্তু আপনার সাথে দেখেন খাইছি তারপরে জয়েন্ট ইউ এফ আই সোশ্যাল ঠিক আছে সেগুলো আপনি করবেন আর এখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কোন কোন পদে আসেন এটা কিন্তু আপনার এখানে শো করবে ঠিক আছে তারপর এখানে যে রেফার আছে রেফারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি যদি যে সমস্ত রেফার করেন এগুলো কিন্তু আপনি এখান থেকেও ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো আমার কাছে অলরেডি কিন্তু একজনকে রেফার করতে বলে পঁচিশ পায় এটা কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন তিনজনকে করতে পারলে এত সফা এটাও কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে এভাবে কিন্তু প্রত্যেকটা আপনি ক্লাইম করে নেবেন আমি অলরেডি যেহেতু আগে সার্সি যার কারণে আমি এটা ক্লাইম করা হয় না আমি এখন ক্লাইম করে নিচ্ছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখান থেকে ক্লাইম করার সাথে সাথে ব্যালেন্সটা বেড়ে গেছে তো এখান থেকে যে স্পেশাল আছে আপনারা মূলত এখান থেকে স্পেশাল আর এই ট্যাক্সটা করবেন এখানে ক্লিক করার সাথে সাথে স্পেশাল এখান থেকে কিন্তু জয়েন আওয়ার সোশ্যাল আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কী বলছে এখানে মূলত আপনাকে টেলিগ্রাম সেলেন তারপরে টুইটার তারপরে ভিজিট ওয়েবসাইট এগুলো করতে হবে ঠিক আছে তো আপনি এখান থেকে প্রথমে কী করবেন যে স্টার্ট মিশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি টেলিগ্রাম সেল এটাতে কিন্তু গোতে ক্লিক করবেন ঠিক আছে এখানে জয়েন করে নেবেন তো এখান থেকে দেখেন আমি কিন্তু এটা জয়েন করছি তো জয়েন করার পর আপনি এখান থেকে একটা লাইক দিয়ে দেবেন তো লাইক দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন ঠিক আছে তো ব্যাগে আসার সাথে সাথে আপনি এখান থেকে ফেরলে সেকাটা ক্লিক করুন ক্লিক সেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা চেক করবে দেখেন আমার কিন্তু এটা ডান হয়ে গেছে ঠিক আছে তারপর আপনি কিন্তু এখান থেকে ফলো হ্যান্ডেল আপনি এখানটা কোতে ক্লিক করুন তো কোথায় ক্লিক করার সাথে সাথে আপনার ওনাদের যে অফিসিয়াল টুইটার্সে সেটা কিন্তু অলরেডি আমি ফলো করেছি আপনি এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে আর এখান থেকে কমিউনিটি কত বেশি হয়ে গেছে তারপরে এখান থেকে আবার এখানে চলে আসবেন তারপরে এখান থেকে আপনি চেকটা ক্লিক করুন ক্লিক সেক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই কাজটাও হয়ে যাবে এখানে একটু সময় লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটু সময় ভিজিট করবেন ঠিক আছে এগুলো একটু ভিজিট ভিজিট করবেন ভিজিট ভিজিট করলেই কিন্তু ওইখান থেকে আপনার এটা অটোমেটিক তারা চেক আপটা করে দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আশা করি যে আপনি এটা পারবেন তারপর এখান থেকে আমার টাইমটা শেষ হোক তারপর আমি কী করব এখান থেকে ভিজিট ওয়েবসাইট আমি গোতেটা ক্লিক করবো ক্লিক করবো গোতে ক্লিক করার সাথে সাথে আমি ট্যাপশপের এই ওয়েবসাইটটা ভিজিট করব ঠিক আছে স্টপ উইথ ট্যাপশপ আপনি এখান থেকে এগুলো তারা কী কী করবে ভবিষ্যৎ এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পেন এই যে তারা কিন্তু শ্রোণাবলক আন্ডারে প্রোজেক্টটা লঞ্চ করতে আসে এখানেও তারা কিন্তু বলে দিছে ঠিক আছে তো যাই হোক ফাইনালি আপনি এখান থেকে ভিজিট করার পর এখানে চলে আসবেন তারপর এখান থেকে এই যে শেখাটা ক্লিক করেন ক্লিক সেখানে ক্লিক করার সাথে সাথে এটাও হয়তো একটু টাইম নেবে তো আপনি কি এখান থেকে এটাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হয়ে গেছে তারপর এটা কিন্তু আপনাকে ত্রিশ সেকেন্ড পর এই টাস্কটাও করবেন আমি দেখাচ্ছি ফিনিশ মিশন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু মিশনটা ফিলিশ হয়ে যাবে এবং এখান থেকে আমার কিন্তু কনগ্রাশোলেশন জানিয়েছে আমি কিন্তু এতগুলো পয়েন্ট পাই গেছি আমি ক্লাইম এটা ক্লিক করো ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটাও ক্লাইম করে নিছি আমার কিন্তু ডান হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু সোশ্যাল টাক্কের এই পয়েন্টটা নিয়ে নিছি দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তারপর এখান দেখেন কি বলছে ওয়ান ডাব্লিউ ইউ ডাব্লিউ ফাই সোশ্যাল আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে স্টার্ট মেশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই সমস্ত প্রকার এই সোশ্যালগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে একে একে দেখেন আপনি কী করুন এখান থেকে গোতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন এখান থেকে এটা খুব সময় তো আমার এখানে নিয়ে আসবে তো আপনি এখান থেকে এই যে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটা কিন্তু জয়েন করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আবার একটু ব্যাগে যাবেন তো ব্যাগেজের সাথে সাথে এখানে চেক করবেন না একটু সময় পরে করেন আমি এখান থেকে একসাথে চেক করবো তারপর এখান থেকে টুইটার হ্যান্ডেল এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটাকেও এখান থেকে ফলো করে দেবো দেখেন আমি কিন্তু এটা ফলো করে দিয়েছি আপনি এখান থেকে একটু ভিজিট ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আমি এখানে চলে যাবো তারপর এখান থেকে এই ডিসকোড সার্ভার এটা তো আমি জয়েন করবো এখানে গোতে ক্লিক করব তো গোতে ক্লিক করার সাথে সাথে আর ক্লিক একসে টিন তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে এটাকে আপনাকে ভেরিভি করতে হবে আপনি এখানে ভেরিপিতে ক্লিক করুন ক্লিক ভেরপি তো ভেরিপিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পুরো ভেরিপিতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন ফাইনালি এখান থেকে যে কন্ট্রোতে এটা ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে আবার একটা কন্ট্রোতে ক্লিক করুন তো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার কিন্তু তার একটা বোর্ড দেবে ঠিক আছে এই যে সিক্স থ্রি সিক্স থ্রি ভেরিফাই ইনস্ট্যান্ট হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি কী করেন এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা জিএম লিখে দেবেন ঠিক আছে জি এম জি এম লিখে চ্যাট করে দেবেন এটা হয়েছে মূলত আমি অলরেডি চ্যাট করে ফেলছি এভাবে কিন্তু আপনি কাজটা করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আবার এখানে আবার তো দেখেন আমি কিন্তু এখানে এই কাজটাও করে ফেলছি তো ফাইনালি আমি কী করবো এখানে ভিজিট ওয়েবসাইট এখানটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কী করব এই ওয়েবসাইটটাও একটু ভিজিট করব ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানেও সাইটটা ভিজিট করতে আসছি তো এভাবে কিন্তু আপনি একটু ভিজিট ফিজিট করে নেবেন তো ভিজিট ভিজিট ফাইনালি করার পরে আপ করবেন তো আমি এখানে সেকে ক্লিক করব তো সেকে ক্লিক করার সাথে সাথে আশা করা যে আমার এটা হয়ে যাবে এখানে একটু তিরিশ সেকেন্ড লেট করবে আপনি এখান থেকে এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাও তিরিশ সেকেন্ড তারপর এখানে ক্লিক করবেন তো এটাও ক্লিক করার সাথে সাথে তিরিশ সেকেন্ড ফাইনালি এটাও ক্লিক করবেন ঠিক আছে তো তিনটেই আপনি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড কাজ করার পর আপনি এখান থেকে ফাইনালি ডানে ডানে ক্লিক করতে পারেন তো এখানে একটু সময় ওয়েট করি একে ক্লিক করার সাথে সাথে আশা করা যে আমার এটা এখন ডান হয়ে যাবে তো ডান তারপর এইখানে ক্লিক করবো তারপরে এটা তো ক্লিক করব তারপর ফাইনালি এটা এতটা ক্লিক করবো ঠিক আছে তো আশা করে যায় আমার কিন্তু সাইটের ট্যাক্সটা কমপ্লিট তারপর আমি কী করব এখানে থেকে ফিনিশ মিশন এখানে ক্লিক করতে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু তারা দেখেন কনগ্র্যাচুলেশন রেস আমি কিন্তু এটা ক্লাইম করে নেব ঠিক আছে আপনি ঠিক এই প্রসেসেই কাজগুলো করে নেবেন এগুলো ইজি প্রসেস এগুলো আপনারা সবাই পারবেন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তো ফাইনালি এখন বাকি হলো কিন্তু একটা অপশন যে কানের সোনা ওয়ালেট আপনারা কিন্তু অবশ্যই এই যে আমি প্রথম থেকে দেখেছি আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে টাকসাটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কানের সোনা ওয়ালেট তো আপনারা এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বলুন এখান থেকে এই যে দেখেন কি বলছে স্টার্ট মিশন আপনি এখানেটা ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বলুন এখান থেকে প্রথমে এই যে সোনা ওয়ালেট আপনি গোতাটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে ছোণা ওয়ালেটটা কানেক্ট করার অপশান চলে আসবে তো এখানে দেখেন তারা কি বলছে ওয়েলকাম টু ট্যাপ সফ ড্যাশবোর্ড তো আপনি এখানে কী করুন এখান থেকে কানাটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেটে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে ফ্যান মলার আছে সেই ফ্যান্টম ওলারটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই ফ্যানটা ওয়েলার দিয়ে কাজ করবেন তো দেখেন আমার কিন্তু এখানে ফ্যানটা অলটা কানেক্ট আছে তো আমি কী করব সরাসরি এখানে কানেক্টটা ক্লিক করো ক্লিক কানেক্ট তো কানেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে তো যখনই আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে তারপরে এখানে দেখেন একটা অপশন আছে সাইন মেসেজ আপনি অবশ্যই কিন্তু এই সাইন মেসেজ এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সশরি ফ্যানটা মোলারি ভিতরে এবার নিয়ে যাবে ওইখান থেকে আমাদের কী করতে হবে অ্যাপ্রুভ দিতে হবে ঠিক আছে আমি আপনাদের সাথে স্টেপ বে স্টেপ দেখাচ্ছি তো এখানে দেখেন আমাকে সশরি ফ্যানটা নিয়ে নিয়েছে তো আমি কী করবো কী করব এখানে অ্যাপ্রুভটা ক্লিক করবো ক্লিক অ্যাপ্রুভ অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি সোনা ব্লক সের আন্ডারে কাজটা করে নিয়েছি ঠিক আছে এবং দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতে আছে আপনি যখনই এরকমই এখানে অ্যাড্রেস শো করবে এবং এখানে আপনার ওয়ালেট করবে তখনই বুঝবেন আপনার কাজটা হয়ে গেছে আর তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে সরাসরি আপনার টেলিগ্রাম বটে চলে আসবেন তো আমি কিন্তু আমার টেলিগ্রাম বটে চলে আসছি ঠিক আছে এটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এই যে সেকেন্ডটা ক্লিক করবো ঠিক আছে সেকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ইনস্টার্ট তারা এই ট্যাক্সটা কমপ্লিট করে দিয়েছে এখন আমি কী করব এখান থেকে এই যে ফিনিশ মিশন এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু তারা এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমার কিন্তু তারা এতগুলো পয়েন্ট পয়েন্ট দিয়েছে ঠিক আছে আমি কী করবো ক্লাইমেট ক্লিক করবো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এখানে সমস্ত প্রকার টাস্কগুলো কমপ্লিট তো যাক বন্ধুরা একটা ভিডিওতে আমি কিন্তু সমস্ত আপডেটগুলো দেখাই দিয়েছি তো আশা করি আপনার ভিডিওটা দেখে সমস্ত আপডেটগুলো করে নেবেন ঠিক আছে আর প্রজেক্টটাতে এখন যারা পার্টিসিপেট করে নেয় সবাই পার্টিসিপেট করে নেবেন খুবই একটা ভালো প্রজেক্ট হট কয়েন আর এই অফ এই তিনটা প্রজেক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট আর সাথে কিছু আরও টেলিগ্রাম এর মাইনিং অ্যাপস আছে আমি আপনাদের সাথে সেগুলো একটু দেখাই দিয়েছি এই যে টেলিগ্রাম সেলের জয়েন কাপড় এখান থেকে আপনার প্রত্যেকটা এই যে দেখেন যে নাম্বার ওয়ান টেলিগ্রাম বট পানিং এখান থেকে মিউফাই কয়েন মিউনিফাই কয়েনটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু কোনোভাবে মিস করার জন্য হট কয়েন তারপরে যে তারপর টাইম কোয়েন ইয়েস কোয়েন যে তারপরে ভারতুস ওয়ালেট মানিং ঠিক আছে অলরেডি লিস্টিং হয়ে গেছে আর এছাড়া এখানে কিন্তু এই বেটার মানিং হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা বেটার মানিং অ্যাপসেও পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কীভাবে পার্টিসিপেট করতে শুধুমাত্র আপনি এখানে নামের ক্লিক করলে আপনি কিন্তু সেখানে নিয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোটিসবিলটি অল করে দেবেন আর প্রজের সময় জানতে অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপূর্বে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক